হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভেলকি। বন্ধুরা, এই ভিডিওতে আমি কথা বলবো অ্যানিমেটেড মুভিজের ব্যাপারে, কেননা আমি অনেক সময় ধরে মুভিজের উপর কোনো ভিডিও বানাইনি, সেজন্য এই ভিডিওতে আমি আপনাদের পছন্দের 10টি অ্যানিমেটেড মুভিজের কথা বলতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা যে সকল মুভিগুলো কভার করতে যাচ্ছি সেগুলো অনেক নিউ এবং ফ্রেশ, কেননা এই মুভিগুলো সাম্প্রতিক বছরে মুক্তি পেয়েছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই মুভিগুলোকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ওটিটি প্ল্যাটফর্ম, কিংবা একটু অনলাইন ইন্টারনেটে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। মানে আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন অবশ্যই। সেজন্য যদি আপনি কোনো কিছু মিস করতে না চান তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম মুভিটি হচ্ছে পাস ইন বুটস দ্য লাস্ট উইশ, কিংবা পাস ইন বুটস 2। এটি একটি অ্যানিমেশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভির প্রথম পার্ট 2011 সালে এসেছিল, ওই মুভির নাম ছিল পাস ইন বুটস। সেটি একটি অনেক অসাধারণ অ্যানিমেটেড মুভি ছিল, আর এই মুভিটি সেটির সেকেন্ড পার্ট কিংবা ডাইরেক্ট সিকুয়েল বলা যেতে পারে। আর এই মুভিতে আমাদের সেই মুভির পরের কাহিনী দেখানো হয়, মানে আমাদের হিরোর কাহিনী। আমাদের হিরো হচ্ছে একজন বিড়াল, তার কাছে এমন একটি বরদান থাকে যে সে 9 বার মারা যেতে পারবে, মানে তার কাছে টোটাল 9টি লাইফ আছে। আর এই মুভিতে সে বুঝতে পারে যে তার অজান্তেই সে তার 8টি লাইফ আগেই শেষ করে ফেলেছে, আর এখন তার কাছে শুধু একটি লাইফই বাকি আছে, আর সেজন্য মৃত্যু তার পিছনে পড়ে যায়। জি বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ডাইরেক্ট মৃত্যু বা ডেথ তার পিছনে পড়ে যায়। নায়কের কাছে থাকা বাকি একটি জীবনও মৃত্যু তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আর তার বেঁচে থাকার জন্য কোনো মতো তার উইশিং স্টারের কাছে পৌঁছাতে হবে, আর সেখানে গিয়ে তাকে এই উইশ চাইতে হবে যেন তার সব জীবন সে আবার ফিরে পায়। এই জিনিসটা তাকে অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ মৃত্যু তার পিছনে সবসময় ধাওয়া করেই চলেছে। আর এখন কি সে বেঁচে থাকতে পারে নাকি সেটাই আপনারা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভিতে অনেক অসাধারণ অ্যানিমেশন ইউজ করা হয়েছে, এই মুভিটি আপনারা একদমই মিস করবেন না। এই মুভিটির IMDb রেটিং রয়েছে 7.9/10, সো মুভিটিকে আপনারা একবার হলেও দেখতে পারেন। আমাদের লিস্টের সেকেন্ড মুভিটি হচ্ছে পিনোচিও। এটি ডিজনির পিনোচিও মুভি নয়, এটি একটি অ্যানিমেটেড মুভি, এটিকে নেটফ্লিক্স মুক্তি দিয়েছিল। এই মুভিতে আমাদের একটি ফাদার বা বাবার কাহিনী দেখানো হয়, যে কাঠের কাজ করে, মানে কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে, আর সে তার ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু ভাগ্য একদিন তার ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়, মানে সে মারা যায়। এরপর একদিন সে তার ছেলের স্মৃতিতে কাঠ দিয়ে একটি পুতুল তৈরি করে, আর সে ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করে যে কাঠের পুতুলের মধ্যে ঈশ্বর যেন তার ছেলের প্রাণ দিয়ে দেয়। কিন্তু সে এটা জানতো যে এটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়, এই পুতুলের ভিতর কোনোদিনই কোনো প্রাণ আসবে না। শুধু তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই প্রার্থনাটি করে, কিন্তু ঈশ্বর তার প্রার্থনাটি শুনে নেয় এবং সেই পুতুলটিকে জীবিত করে দেয়। এরপর কি হয় সেটি আপনারা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভিটিতে খুবই মিনিমালিস্টিক অ্যানিমেশন ইউজ করা হয়েছে। এই মুভিটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা সেখান থেকে মুভিটি দেখতে পারেন। মুভিটির IMDb রেটিং রয়েছে 7.6/10। আমাদের লিস্টের থার্ড মুভিটি হচ্ছে স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড। এই মুভিটি মুক্তি পেয়েছে 2022 সালে। এটি একটি অ্যানিমেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা মুভি। এই মুভিতে আমাদের একটি পরিবারের কাহিনী দেখানো হয়, যারা খুব আরামে পৃথিবীতে বসবাস করছিল, কিন্তু একদিন তারা একটা খবর পায় যে পৃথিবীতে অনেক বড় বড় বিপদ আসতে চলেছে, আর তাদেরকে পৃথিবীকে বাঁচাতে হলে বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন প্যারালাল ইউনিভার্স, মানে পৃথিবীর বাইরে ট্রাভেল করতে হবে। আর এখন পৃথিবীতে কোন বিপদ আসতে চলেছে আর তারা কিভাবে পৃথিবীকে রক্ষা করতে পারে সেটাই আপনারা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভিটি অনলাইনে এবং বিভিন্ন OTT প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। মুভিটির অ্যানিমেশন গ্রাফিক্স অনেক অসাধারণ, মুভিটি আপনাকে একটুও বোরিং করবে না। মুভিটির IMDb রেটিং রয়েছে 5.6/10। আমাদের লিস্টের নেক্সট মুভিটি হচ্ছে মিনিয়ন্স রাইস অফ দ্য গ্রু। এটি একটি অ্যানিমেশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে আমাদেরকে গ্রুর কাহিনী দেখানো হয়েছে। আপনি যদি ডিস্কেপেবলস মুভি দেখে থাকেন তাহলে গ্রুকে অবশ্যই চিনে থাকবেন। এই মুভিতে আমাদেরকে তারই ছোটবেলার কাহিনী দেখানো হয়েছে। ছোটবেলা থেকে গ্রুর একটা স্বপ্ন থাকে যে সে বড় হয়ে অনেক বড় লেভেলের একটা সুপার ভিলেন হবে, আর তার ছোটবেলার জার্নি কিরকম ছিল সেটাই আপনারা এই মুভিতে দেখতে পাবেন। এই মুভিটি অনেক অসাধারণ, এই মুভিটি আপনার অবশ্যই ভালো লাগবে। এই মুভির IMDb রেটিং রয়েছে 6.6/10। আমাদের লিস্টের পরের মুভিটি হচ্ছে দ্য সি বিস্ট। এটি একটি অ্যানিমেশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে আমাদেরকে কাহিনী দেখানো হয়েছে এমন সময়ের, যে সময়ে পৃথিবীতে সি মনস্টাররা থাকতো। ওই সময়ের কোনো লোক যদি তখন কোনো কাজের জন্য বা মাছ শিকার করতে সমুদ্রে যেত তাহলে সেই সমুদ্রে থাকা সি মনস্টাররা তাদেরকে মেরে ফেলতো, আর সে কারণে মানুষজন অনেক সমস্যায় থাকতো এই সি মনস্টারগুলোর জন্য। সেজন্য সেখানকার রাজা একটি প্রতিযোগিতা বের করে সি মনস্টার ধরার। একদিন অনেক ডেঞ্জারাস একটা সি মনস্টার তাদের উপর হামলা করে, সেই মনস্টারটার জন্য রাজা অনেক বিপদে পড়ে যায়, আর তাই রাজা একটি হুকুম জারি করে যে ওই সি মনস্টারকে যে মেরে আনতে পারবে তার জন্য অনেক বড় বড় পুরস্কার রয়েছে। আর শেষ পর্যন্ত কে এই মনস্টারটাকে মেরে আনতে পারে সেটাই আপনারা এই মুভিতে দেখতে পাবেন। এই মুভিটির IMDb রেটিং রয়েছে 7.1/10। আমাদের লিস্টের নেক্সট মুভিটি হচ্ছে DC লিগ অফ সুপার পেটস। এটি একটি অ্যানিমেটেড অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে আমাদেরকে কাহিনী দেখানো হয় DC-র সুপার হিরোদের, মানে সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাকোয়াম্যান, ওয়ান্ডার উম্যানের, যাদেরকে অনেক ভয়ানক একজন সুপার ভিলেন কিডন্যাপ করে ফেলে, আর সেই
এই সুপার হিরোদের তাদের পোষা প্রাণীরা বা পালতু পেটস যাদেরকে বলে তারা কিভাবে তাদেরকে উদ্ধার করে সেটাই আপনার এই মুভিতে দেখতে পাবেন। এই মুভিতে যে মেন হিরো থাকে মানে সুপার ডগ তাকে আওয়াজ দিয়েছে আমাদের ডোয়েন জনসন। মুভিটিতে অনেক কমেডি রয়েছে, মুভিটি দেখার সময় আপনি একটু বোরিং হবেন না। মুভিটির IMDb রেটিং রয়েছে 7.2/10। আমাদের লিস্টের নেক্সট মুভিটি হচ্ছে লাগ। এটি একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে আমাদের একটি মেয়ের কাহিনী দেখানো হয় যে অনেক বেশি আনলাকি হয়, মানে আমাদের অনেকের অনেক কঠিন থেকে কঠিন কাজ অনেক সহজে হয়ে যায় কিন্তু তার অনেক সহজ থেকে সহজ কাজও অত সহজে হতে চায় না। সে অনেক আনলাকি একটি মেয়ে, কিন্তু একদিন সে একটি ছোট কয়েন পায় এবং সেটা পাওয়ার পর সে অনেক লাকি হয়ে যায়। তার সব ধরনের কাজ অনেক সহজেই হয়ে যেতে থাকে কিন্তু একদিন সে আবার আনলাকি হয়ে যায় কারণ তার হাতে থাকা ছোট কয়েনটি পানির ভেতর পড়ে যায়। সে কারণে সে তার লাককে আবার হারিয়ে ফেলে। এখন সে তার লাককে আবার ফিরে পেতে চায় আর সে তার লাক ফিরে পাওয়ার জন্য লাকের পিছু করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে শুধু লাকি লোকেরা থাকে, মানে লাকের দুনিয়া, আর যেখানে সকল লোকদের লাক নির্ধারণ করা হয়। আর পরে কি হয় সেটা আপনারা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভির IMDb রেটিং রয়েছে 6.4/10। আমাদের লিস্টের নেক্সট মুভিটি হচ্ছে দ্য হাউস। এটি একটি অ্যানিমেটেড ডার্ক কমেডি মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে তিনটি আলাদা আলাদা পরিবারের, তারা তাদের লোভের কারণে কিভাবে একটি ঘরের ভিতরে আলাদা আলাদা টাইম লাইনে ফেসে যায় সেটাই আপনারা এই মুভিতে দেখতে পাবেন। এই মুভিটিকে আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। এই মুভিটির IMDb রেটিং রয়েছে 6.8/10। আমাদের লিস্টের নেক্সট মুভিটি হচ্ছে ওয়েন্ডেল এন্ড ওয়াইল্ড। এটি একটি অ্যানিমেশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে আমাদের একটি মেয়ের কাহিনী দেখানো হয় যে ছোটবেলায় তার বাবা মাকে হারিয়ে ফেলে। তার বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় যার কারণে এখন সে একদম একা থাকে আর তার জীবনে অনেক সমস্যা রয়েছে যেগুলো সে ঠিক করার জন্য তার হোম টাউনে আবার ফিরে যায়, যেখানে গিয়ে সে দুজন রাক্ষসের দেখা পায়। তাদের নাম হচ্ছে ওয়েন্ডেল এন্ড ওয়াইল্ড। তারা এই মেয়েটিকে একটি অফার দেয় যে তারা তার বাবা মাকে ফিরিয়ে আনতে পারবে আর সেই জন্য সেই মেয়েটিকে তাদের দুজনকে লিভিং ওয়ার্ল্ডে মানে আসল দুনিয়াতে নিয়ে আসতে হবে। আর পরে কি হয় সেটা আপনারা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভির IMDb রেটিং রয়েছে 6.4/10। আমাদের নেক্সট মুভিটি হচ্ছে স্ক্রুজ এ ক্রিসমাস ক্রল। এটি একটি অ্যানিমেশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে আমাদের একজন লোকের কাহিনী দেখানো হয়, সে সব সময় নেগেটিভ থাকে, মানে সব সময় পজিটিভ কাজের মধ্যেও সে নেগেটিভ দেখে। সে কোনো ধরনের কোনো উৎসব পালন করতে চায় না আর সে ক্রিসমাসকে একদমই পছন্দ করে না। কেউ যদি তাকে ক্রিসমাস উইশ করে তাহলে সে অনেক বেশি ইরিটেট হয়ে যায়। এক ক্রিসমাসে সে একটি উইশ পায় যে সে তার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারকে একসাথে দেখতে পারবে এবং সেগুলোকে চেঞ্জও করতে পারবে। আর সে টাইম ট্রাভেল করে কি কি জিনিস পরিবর্তন করে সেটাই আপনারা এই মুভিতে দেখতে পারবেন। এই মুভিটির IMDb রেটিং রয়েছে 6.2/10। সো গাইজ, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুদা হাফেজ।